সোমবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে তিন দিনের লকডাউন। এই লকডাউনকে সকলে যেন সঠিকভাবে পালন করে তার জন্য রাস্তায় নামে আরক্ষা প্রশাসন। এদিন রাজধানী আগরতলা শহরে দেখা যায় এই চিত্র। রাজধানীর বিভিন্ন জায়গায় টহলদারি চালায় পুলিশ। খোদ সদর মহকুমা পুলিশ আধিকারিক শহরের বিভিন্ন জায়গায় নজরদারি চালান। যে সকল যানবাহন রাস্তায় নেমেছে এদিন, সে সকল যানবাহনের বৈধ অনুমতি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া যে সকল সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে, তাদের রাস্তায় বের হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখে পুলিশ। বিনা কারণে যারা রাস্তায় বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, লকডাউনকে সকলে যেন সঠিকভাবে পালন করে তার প্রচেষ্টা চলছে। বহু ক্ষেত্রে ছাড় রয়েছে, সেই কারণে রাস্তায় কিছু যানবাহন দেখা যাচ্ছে। তিনি আরও জানান, যারা বিনা কারণে রাস্তায় বেরিয়েছে তাদের আটক করা হচ্ছে। আমাদের যে মানে ট্রাফিক দপ্তর, বিশেষ করে যেগুলি এক্সেমশন আছে এগুলি চেক, খুব সতর্কভাবে চেক করে তারপরে ছাড়া হচ্ছে। আর এমনিতে আগরতলার টোটাল আটটা জায়গায় আমাদের নাকা লাগানো আছে ট্রাফিকে, নাকাগুলি চেক করেই তার বিশেষ প্রয়োজনীয় সার্ভিস, মেডিকেল এবং ইমার্জেন্সি সার্ভিসগুলি অ্যালাউ করে। মূলত যে অর্ডারটা আছে ওটা দেখছি, আর দপ্তরের বা ওদের এসেন্সিয়াল ইমার্জেন্সি সার্ভিস তো আপনার পাসের দরকার হয় না, কিন্তু এসেন্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে কোথাও ব্যাঙ্ক আছে, কোথাও বা মিল, হ্যাঁ কোথাও এএমসির কাজে আছে, এগুলি আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।